আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য আমি অনেক ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি এবং আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু আমি রান্নার কম বেশি ভিডিও আমার চ্যানেলে আপলোড করি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি স্ন্যাক্স আইটেম যেটি কিন্তু খুবই মজার। তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দয়া করে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো মাছের টিকিয়া। তো আজকে আমি পুরো প্রসেসটা যেভাবে করি সেটা আপনাদেরকে আমি পুরো ভিডিওটা জুড়ে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আর এখানে সবচেয়ে প্রথমে আমি এখানে রেখেছি 4 পিস ভেটকি মাছ। মাছের পিসগুলো কিন্তু দেখেন যথেষ্ট বড়। আর তার সঙ্গে এখানে রেখেছি একটা আলু। তো প্রথমে আমি এই মাছে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন একটা প্রেশার কুকারে আমি আলু এবং মাছগুলোকে সিদ্ধ করে নেব। আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে এই মাছগুলোকে সিদ্ধ না করে আপনারা হালকা ভেজেও নিতে পারেন, কিন্তু ভেজে নিলে হয় কি যে কনসিস্টেন্সিটা অত আঠালো থাকে না, একটু ঝুরঝুরা হয়ে যায়। তো এজন্য গন্ধটা দূর করার জন্য এবং মাখানোর সময় সুন্দর একটা থিকনেস আসার জন্য মাছটাকে সিদ্ধ করে নেওয়াই ভালো। এখানে আমরা প্রথমে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি, আমরা 1 থেকে 2টা বাসিয়ে দিব ব্যাস। আর এবার শুকিয়ে এখানে দিয়ে দিচ্ছে আমাদের সেই কেটে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো। আমরা একটু সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কড়াই অথবা পাত্রে অল্প সময় নিয়ে ভাপিয়ে নিতে পারেন ব্যাস। তাহলে এখন এটাকে আমরা চলেন সিদ্ধ করে নিই। আমরা মাছগুলোকে সিদ্ধ করে নিলাম আর অন্যদিকে আমাদের বাকি সব জিনিস গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তাহলে চলেন এখন আপনাদেরকে আমি কি কি উপকরণ লাগবে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি। আমরা আজকে মাছে দেওয়ার জন্য আমাদের ছাদের গাছ থেকে একদম ফ্রেশ পুদিনা পাতা নিয়ে আসছি, কারণ আমাদের বাসায় আজকে ধনিয়া পাতা নাই। যদি পুদিনা পাতা দেন তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ সেটা চলে যাবে এবং এর পাশাপাশি অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই যে দেখেন আমাদের কাছে ফ্রেশ পুদিনা পাতা, একেবারে খুবই সুন্দর। তো অনেক সুন্দর স্মেল আসে এই পাতা থেকে। তাহলে এখন আমরা এটাকে একটু কুচি করে নেব। আর আমরা মাছটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন এইটাকে কাঁটা চামচ দিয়ে এভাবে করে কাঁটা ছাড়ায় একেবারে ম্যাশ করে নিতে হবে। প্রথমে আমাদের লাগছে এখানে পুদিনা পাতা, তারপরে এখানে লাগছে শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, কিছু কাঁচামরিচ কুচি এবং তার সাথে সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ। এখানে আমাদের আরও লাগছে বেসন। আজকে আমরা এখানে ডাল দিচ্ছি না, ডালের পরিবর্তে আমরা এখানে আজকে বেসন ব্যবহার করছি। আর সবশেষে আমাদের এখানে লাগছে গোলমরিচ এবং এলাচ। আমরা আজকে এই দুইটাকে একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে আলাদাভাবে করেও ব্যবহার করতে পারেন। তো এখানে আমাদের মাছের কাঁটাগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে। তো আমি অনেক সময় রুই মাছ দিয়েও এটা বানাই, কিন্তু রুই মাছে ওই যে একটা সমস্যা যে অনেক কাঁটা থাকে আর কাঁটা বাছতে বেশ খানিকটা সময় লেগে যায়। তো আমাদের মাছ কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর আমরা তার সঙ্গে সঙ্গে আলুটাকেও এখন ম্যাশ করে নিব। নিয়ে তারপরে বাকি যে উপকরণগুলো আপনাদের দেখালাম সেইগুলো দিয়ে আমরা পুরো মাছটাকে মাখিয়ে নেব। আমাদের সব উপকরণ দেখেন আমরা রেডি করে নিয়েছি আর সুখী আজকে এখানে আমাকে সব কিছুতে সাহায্য করছে। তো ও এখন সবার প্রথমে এখানে দিয়ে দেবে পরিমাণ মতো পেঁয়াজ। যেহেতু টিকিয়াতে কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে এজন্য আমরা পুরো পেঁয়াজটুকু দিয়ে নিলাম, এখানে 4টা পেঁয়াজ আছে। আর এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই লবণ, সরি এখানে গোলমরিচ এবং এলাচ একসঙ্গে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। আর এবার দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, আমরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করি আর মাছে যেহেতু একটু গন্ধ থাকে তো এজন্য যদি আপনি ঝালটা সেভাবে দেন ভালো লাগবে। আর এবার দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিচ্ছি লেবুর রস,
আমরা এখানে পুরো একটা লেবুকে রস করে নিয়েছি, যাতে মাছ থেকে কোনো আষ্টে গন্ধ না আসে। আর এই লেবুর রসটা দেওয়ার জন্য কিন্তু কোনো প্রকার পানি হবে না মিক্সচারটা, কারণ আমরা এর ভেতরে একটু পরে বেসনও দেব। আর এখন আমাদের গাছ থেকে ছিঁড়ে আনা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম আমরা। আর সবশেষে আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। তো আমরা এখন সব কিছুকে একসাথে এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমরা বেসন ব্যবহার করেছি যাতে করে আমাদের মিশ্রণটা একটু আঠালো হয়। দেখেন, সুখী অনেক যত্ন করে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে, আর তার পাশে আমাদের তেলটাও কিন্তু একদম গরম হয়ে গিয়েছে। তাহলে চলেন এখন আমরা বিসমিল্লাহ বলে ভাজা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখেন মিডিয়াম সাইজ করে এইভাবে করে দিয়ে দিচ্ছি আমাদের টিকিয়াগুলো। আপনারা চাইলে সাইজ আপনাদের মন মতো করেই দিতে পারেন, কিন্তু এই সাইজটা দিলে দেখতে একটু বেশি ভালো লাগে আর কি। আমরা খুব সুন্দরভাবে গাঢ় বাদামি করে করে সবগুলো আমাদের টিকিয়া ভেজে নেব। আর আমাদের ঠিক এরকম আর এক খোলা হবে, আমরা যে সাইজে 4 পিস মাছ ব্যবহার করেছি তাতে। তো আপনারা কিন্তু চাইলে এই সেম প্রসেসে মুরগির মাংস দিয়েও করতে পারেন, তার সাথে রুই মাছ অথবা অন্য যে কোনো মাছ। খাবারটা কিন্তু খুবই মজার, তার সাথে আপনারা কিন্তু এটাকে পোলাও দিয়ে অনেক মজা করে খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খাবারটা বাচ্চারাও খুবই পছন্দ করবে। আমরা প্লেট রেডি করে নিলাম, আর আমাদের মাছের টিকিয়াগুলো প্রথম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। সুখী একটু খুন্তি দিয়ে একটু দেখি, সবাইকে দেখাই দিই। দেখেন কি অসাধারণ সুন্দর একটা কালার এসেছে। তাহলে চলেন আমরা এখন এগুলোকে উঠিয়ে নিই। এত সুন্দর মুচমুচে একটা ক্রিস্পি একটা শব্দ হচ্ছে, সেটা কিন্তু আসলে আপনারা কতটুকু শুনতে পারছেন আমি জানি না। খুবই সুন্দর মুচমুচে হয়েছে। এখন এটাকে তুলে নিয়ে একটু তেল ঝরিয়ে নিয়ে আমরা এই যে পাশে প্লেটে টিস্যু দিয়ে রেখেছি, আমরা এখানে পরিবেশন করছি। আর অন্যদিকে এইগুলো আমি ভেজে নিয়ে মাকে টেস্ট করাবো, কারণ মা এই মাছের পাকোড়া বলেন অথবা টিকিয়া বলেন যেটাই বলেন খুবই পছন্দ করে। তো এই জন্য মাকে টেস্ট করাবো। আব্বু অফিস থেকে আসবে, আব্বুর জন্য রেখে দিব, আব্বু তারপরে এগুলো খাবে। তো দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমাদের মাছের টিকিয়া সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে, এবং প্রতিটা টিকিয়া কত সুন্দর ক্রিস্পি এবং মুচমুচে। তাহলে এখন আমার মাকে দিয়ে এবং প্রত্যেকে আমরা টেস্ট করে আপনাদেরকে জানাই যে আমাদের মাছের টিকিয়ার টেস্টটা আজকে খেতে কেমন হলো। এই যে মা চলে এসেছে, আর মার সামনে এই যে দেখেন আমাদের আজকের বানানো মাছের টিকিয়া। মা দেখতে কেমন হয়েছে? মা অসাধারণ, আলহামদুলিল্লাহ। মা আপনাদের জন্য একটু ভেঙে দেখিয়ে দিল, এখন মা একটু খাও, তুমি খেয়ে একটু বলো। মার কাছে কিন্তু অনেক মজা লাগছে, আর আপনারা এটা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে ছাড়াও পোলাওর সাথে কিন্তু খুবই মজা করে খেতে পারেন, তাই না মা? হ্যাঁ। আর এখন আমরা এটা চার সঙ্গে খাব, আর মা এটা দেখেন ওনার নিচ দিয়ে খেয়ে আপনাদেরকে তাও আবার দেখাচ্ছে। তো আমাদের জন্য আসলে খাওয়াটা অনেক বেশি
কঠিন। তো যাই হোক, বাসায় মেহমান আসলে আপনারা মাংসের টিকিয়ার পরিবর্তে এই মাছের টিকিয়াটা কিন্তু খুবই সহজে পরিবেশন করতে পারেন। তো সুখী আজকে অনেক কষ্ট করে আমার সঙ্গে সব কিছু করে দিয়েছে, তো এখন এটা আমরা গরম গরম এনজয় করছি। আর আপনারাও আমার রেসিপিটা দেখা মাত্রই বাড়িতে বানিয়ে ফেলুন, এই সুন্দর মজাদার মাছের টিকিয়া। তাহলে এটা ঠান্ডা হওয়ার আগে আমরা এখন এনজয় করি, আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। হচ্ছে আল্লাহ হাফেজ।